जब चलते चलते मुड़े जब जुगनू मुट्ठी खोल उड़े जब नैन ये तोड़े रूल सभी और खुल के कर ले भूल सभी भूल सभी भूल सभी तो अटक गया है ये मन अटक गया है कुछ चटक गया है ये मन अटक गया है এখন হচ্ছে বাজে হচ্ছে সন্ধে সাতটা তো সন্ধে সাতটা থেকে আমি আমার ব্লগের সেকেন্ড পার্টটা মানে আমার মন্দারমণি ব্লগের সেকেন্ড পার্টটা শুরু করছি তো জাস্ট এসে একটু ফ্রেশ হলাম ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করলাম ঘরে পরার যে কমফোর্টেবল ড্রেস সেটা পরে নিলাম কারণ এখন আমরা কোথাও যাচ্ছি না মুখ টুক ধুয়ে জাস্ট পুরো ফ্রেশ লাগছে এবার আমরা যাবো হচ্ছে আমাদের ওই ইভিনিং স্ন্যাক্সের যে ব্যাপারটা আছে আমরা যে চিকেন চিকেনগুলো কিনে দিয়েছিলাম চিকেন পকোড়া পমফ্রেট ফ্রাই সেগুলো খাবো আর তো আমি আমাদের হোটেলের যে রুমের যে ব্যালকনি সেখানে এসেছি এই ব্যালকনিটা না ভীষণ সুন্দর কারণ ব্যালকনি থেকে একদম ভিউটা পুরো দেখা যায় তো বেশ ভালো লাগে আমার এখানটা আর ওরা ওইদিকে আমার হাজব্যান্ড আমার মানে আমাদের বাকি সদস্যরা এখন ছাদে বসে আছে ওইদিকে আমরাও যাচ্ছি ছাদে আমরা নিচে বসিনি কারণ নিচটা না একটু বেশি মানে আমাদের এই যে রিসর্টটা নিয়েছি সেটার জন্য রিনোভেশন হচ্ছে কিছু একটা হচ্ছে এখানে যার জন্য বড্ড বেশি বালি বালি এমনি বালি তার মধ্যে ওদের কাজকর্ম হচ্ছে যার জন্য বালি বালি চারিদিকে তো আমরা নিচে যাচ্ছি না আমরা ছাদেই বসবো কারণ ছাদ থেকে ভিউটা পুরো সমুদ্রটা দেখা যায় আর প্রচণ্ড সুন্দর হাওয়া ছাদে তো আমরা ছাদেই বসে এখন এনজয় করবো সবাই মিলে গান ফান চালিয়ে একটুখানি গল্প করবো আড্ডা মারবো তো সাথে থাকুন দেখতে থাকুন কারণ কারণ রাতে এখন আর খুব বেশি এক্সাইটমেন্ট কিছুই হবে না বাট স্টিল যা করবো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন এই হচ্ছে চিকেন পকোড়া আমাদের ফিশ ফ্রাইটা কখন আসবে চিকেন পকোড়া এইটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার এটা চিকেন পকোড়া এইভাবে তোলা হয় এইভাবে খাওয়া হয় দেখো কিরকমভাবে খাওয়া হয় ঠিক আছে ঠিক আছে কটা মাংস এনেছিস কটা লেগ পিস এনেছিস চারটে কেন পাঁচ মিনিট দাঁড়া আমরা চিকেনের জন্য নিয়মিত পালন করি এই হচ্ছে পমফ্রেট চিকেন লেগ পিস গাইস তো আজকে সকাল সকাল আবার আমি চলে এলাম আমার ওই সেকেন্ড পার্টের ব্লগটা নিয়ে যেটা আমি কালকে রাতে ইন্ট্রো দিয়েছিলাম কিন্তু রাতে হওয়ার পর আর পারিনি মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম গল্প করতে করতে এত টায়ার্ড হয়ে গেছিলাম মানে মানে হাসাহাসি গল্প সব কিছু করতে করতে আর সারাদিন ভোরবেলা উঠেছিলাম সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছি সেটা করে এত টায়ার্ড হয়ে গেছিলাম রাতে আমি ইন্ট্রো দিয়ে শুয়ে আমার মনে পড়েছে যে আমার তো ইন্ট্রো দেওয়া হয়নি শুয়ে শুয়ে যখন ইন্ট্রোটা দিতে গেলাম দেখলাম জঘন্য আমাকে দেখতে লাগছে তার জন্য আর ইন্ট্রোটা দিয়ে দিই তাই আজকে সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে হাতে কি বলে এটাকে ডিম পাউরুটি ডিম পাউরুটি হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আবার তো আজকে আমাদের আজকে হচ্ছে সানডে আমরা আজকে বেরিয়ে যাবো তো এখন বাসে বাসতে চলেছে বারোটা আমরা ঘুম থেকেই উঠেছি সাড়ে দশটার সময় এখন সবাই এক এক করে স্নান করে নিচ্ছি তো ব্রেকফাস্টটা করে নিয়ে জিনিসপত্র কচি গাছ মোটামুটি হয়ে গেছে ওই যে ওখানে সব রেডি করা আস্তে আস্তে বেরোবো আমরা আজকে লাঞ্চটা করবো সোনার বাংলাতে তো সেখানে যাবো কী কী খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো সাথে থাকুন আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার ব্লগটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ব্রেকফাস্ট ডিম পাউরুটি সবাই সেম ফুললি রেডি আমি তো ফুললি রেডি তো এবার এখন এই যে এই ইনিও রেডি এই যে সকাল থেকে উঠে স্নান করতে বলতে বলতে যেতে যেতে স্নান করতে যায় না যাই হোক এখন একটু মানে ব্যালকনিটায় যাই তো এখানে আমরা সবাই রেডি এখন আমরা বেরোবো আর এই হচ্ছে কিছুক্ষণ আগে আরও সামনেটায় জলটা ছিল পিছিয়ে গেছে তো একটু জলটা আনতে চাইছি পিছিয়ে যাও তাহলে আমরা বীজ দিয়েই যাবো এতে তো এই হচ্ছে আপাতত আপডেট তো এখন আমরা আস্তে আস্তে যা লাগেজ পাগেজগুলো গোছানো হয়েছে চেন টেনগুলো লাগাবো ওই যে একদম বসে আছে ওখানে লাগাবো বলে চেনগুলো কারণ ওই চেনগুলো আমি লাগাতে পারছি না ব্যাগে ভর্তি ভর্তি জামা কাপড় হয়ে গেছে তো এবার বেরিয়ে একেবারে আসছি বেরোচ্ছি রেডি হয়ে গেছি একদম পুরো বেরিয়ে যাচ্ছে আমাদের টোটোটা এসে গেছে এবার আমরা বেরোবো উঠে পড়েছি ওদিকে এখন বিল ক্লিয়ারেন্স হচ্ছে হয়ে যাবে এক্ষুনি তো তারপরে আমরা যাবো হচ্ছে সোনার বাংলাতে ওখানে খাওয়া দাওয়া করবো যেরকম বলেছিলাম করে তারপর আমাদের বাস কটে 3:45
কিন্তু পঁয়তাল্লিশে বাস, তারপর বাসে করে একদম বাড়ি, গিয়ে কালকে থেকে আবার অফিস। কাজ পারলাম, ঠিক আছে দেখা যাক, দেখছি। তো জাস্ট সোনার বাংলাতে নামলাম, এখন এখানে একটু ঘোরাঘুরি করবো। প্রথমে গিয়ে কথা বলতে হবে কী খাবো না খাবো সেটাকে জানিয়ে দিতে হবে, সে বুঝে ওরা প্রিপারেশনটা নেবে বলে দিয়েছিল আগে থেকে জানিয়ে দিতে, তো তারপর খাওয়া দাওয়া। এখানে গভীর আলোচনা হচ্ছে টোটোতে, যে টোটোওয়ালাকে বলা হচ্ছে ওয়েট করো, নাহলে তুমি যাও পরে এসো। ফাইনালি টোটোওয়ালা ডিসাইড করেছে যে এখানেই ওয়েট করবে, ব্যাটারি খরচা করে আর যাবে না। তো এই ডিসকাশন এখানে খুব গভীরভাবে হচ্ছে, আমি ততক্ষণ একটু চারিদিকের ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, দেখে নিন। এলাম, বসেছি এখন, খাওয়া দাওয়া করবো, রিল্যাক্স লাগছে, বাড়িটা ভীষণ গরম, এখানে এসি, ঠান্ডা, আরাম লাগছে। খাওয়া দাওয়া এখন সিলেক্ট করছি, যেখানে মেনু কার্ড দেখছে, দেখা যাক কী খাই, কারণ এখানে খুব টেস্টি টেস্টি খাবার রয়েছে। কারণ আমাদের হোটেল, আমরা যে হোটেলটায় ছিলাম ওই খাওয়ার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, মানে রান্না মানে মাছটা ফ্রেশ ছিল, কালকে আমি চিংড়ি মাছটা খেয়েছিলাম ফ্রেশ ছিল, বাট রান্নাটা চিংড়ি মাছের মালাইকারির মতোই না, কেন ওটা তোমার ডিমের ঝোলের মতো খেতে, মনে হচ্ছিল ডিমের ঝোলের মধ্যেই মাছটা ফুটিয়ে দিয়ে দিয়েছিল মানে কিছু। আমরা ডিসাইড করেছি আজকে এখানে খাবো, তো খাওয়াটা অর্ডার দিই তারপর দেখা। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম ইলিশ মাছ খাবো কিন্তু খেতে পারলাম না, কারণ এক প্লেট দু পিস মাছ, এখানে কি ইলিশ মাছ খাবে, দু পিস মাছ এক পক্ষে খাওয়া সম্ভব না। তো তার জন্য ফিশ টিক্কা আমরা স্যাটারে দিয়েছি, আর সাথে কালকে যেহেতু অনেক পমফ্রেট মাছ কিন্তু পমফ্রেটটাও নিয়ে নিই, কালকে দুবার চিকেনকে দিয়ে চিকেনটাও আর নিয়ে নিই, চাইনিজ মেয়ে দিচ্ছে তো ছিল, এখানে নাকি ফ্রাইড রাইস এনেছি যেটা খুব ভালো, ওরা ফিশ টিক্কা এক প্লেটে আট পিস ছিল, তো আমরা সবাই দু পিস দু পিস করে নিয়ে নিয়েছি, সালাড এদিকে হচ্ছে গ্রিন চাটনি। ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি ফিশ, আর এটা হচ্ছে চিলি চিকেন। একটু আইসক্রিম নিলাম, কালকে আমার আইসক্রিম খুব ইচ্ছা করছিল, কালকে রাত্রে কারণ কালকে আমার কাল রাত এত রাতে ইচ্ছা হয়েছে আইসক্রিম খেতে, আর ওরা আমাদের অ্যারেঞ্জ করে দিতে পারেনি, তাই আমি আজকে আইসক্রিম। এবার এখন আমাদের হাতে অনেকটা টাইম রয়েছে, তো আমরা একটু সি বিচে যাবো, একটু বসবো, একটু ঘুরবো ঘাড়বো, তারপর বেরিয়ে যাবো, কারণ আমাদের টোটো এখানেই রয়েছে, তখন বেরোনো বেরোবো, বেরিয়ে বাস। তো এখন একটুখানি এই ঝুলাতে বসেছি, এই যে এখানে একটু বসে দোল খাচ্ছি, কারণ ওরা ওরা একটু টয়লেটে গেছে, তো ওরা এলে একসাথে বিচে যাব। এই যে দুজন জলটা কতটা চলে গেছে, কিছুক্ষণ আগে এই জায়গাটা তো জল ছিল যখন আমরা খেতে এসেছিলাম, তাই জন্য আমরা টোটো করে এসেছি হোটেল থেকে, আমরা হেঁটে আসতে পারিনি বীচ বীচ বরাবর, হেঁটে হেঁটে এসেছিলাম কালকে বিকালবেলা, আজকে আর আসতে পারিনি কারণ জল ছিল, পুরো জলটা চলে গেছে, অনেকটা ভাটা এসে গেছে আর কি। রে ট্যাং 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 করবি নাকি, চল করে ফেলি। মানে হাট তো আমি কিছু ব্যাগ ফ্যাগ বাড়ির সবার জন্য কিনলাম, কারণ যেখানেই যাই না সবাই একটু এক্সপেক্ট করে যে ওদের কিছু একটা নিয়ে এলে সবাই একটু আনন্দ পায়, আমি তো পাই, তো তাই জন্য সবার জন্য একটু নিলাম, নিজের জন্য কিনেছি, তো কটা জিনিস নিয়েছি, বাড়ি থেকে দেখাবো কি কি নিয়েছি। এখন যাচ্ছি, আমাদের দীঘা থেকে বাস ছেড়ে দিয়েছে অলরেডি,
ঘোরা মধ্যে এসে যাবেন চলায়, তো সেখানে আমরা গিয়ে ঘুরতে পারবো, তারপর একবারে বাসুকে দেখা হচ্ছে। নটা বাজে, বাড়ি পৌঁছালাম। ওখানে ধর্মস এসপ্লানেডে নেমে ওখান থেকে ওলা নিয়ে নিয়েছিলাম, নিয়ে জাস্ট একদম বাড়ির সামনে নামলাম এসে। তো এক প্রচণ্ড টায়ার লাগছে, এবার জাস্ট ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ব্যাস আর কিছু না। তো এই ছিল আমার দুদিনের, দুদিনও না এক রাত দুদিনের মন্দারমণি ট্রিপ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই এন্ড করলাম, আবার একটা নতুন এক্সাইটিং কিছু ব্লগ নিয়ে আসবো, কারণ অনেক প্ল্যান হয়, অনেক কিছু হয়, কাজের চাপে যাওয়া হয় না অনেক জায়গায়, কিন্তু ফাইনালি গেছিলাম এটায়। মন্দারমণিটা খুব ভালো লেগেছে, বন্ধুদের সাথে গিয়ে মজা করেছি খুব। আবার নেক্সট আবার কিছু প্ল্যান করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই মন্দারমণি ট্রিপটা এখানেই ওভার হলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, নেক্সট একটা এক্সাইটিং ব্লগ খুব শিগগিরই আসছে আপনাদের সাথে। আজকের জন্য টাটা।